वृंदावनं दिव्य लतापरीतम् लताश्च स्फुरित पुष्पितग्रभाज पुष्पाण्यपि स्फीत मधुव्रताणि मधुव्रताश्च श्रुतिहारि दिव्य दिव्य लताए परिपूर्ण लतागुली आबार थोकाए थोकाए फूले भरा फूलगुली आबार भ्रमरे भरा भ्रमरगण गाने परिपूर्ण से मधुमय वृंदावने आज प्रभातकाले मायर कोले बसे गोपाल आमार मायर काछे आबदार करछेन आज बसिया बसिया मायेरो मायेरो कोले गोपाल आमार ननी खेते खेते ए চরণেতে পরা অনুপুর চরণেতে পরা অনুপুর শুধু আমায় নুপুর পরালে হবে না মা আমায় আরো কেমন ভাবে সাজাবে জানো বলি অলকাতি লোকা ভালে ও গো বনমালা দেহ গলে আমার সুদামা
আমার দাম বসুদাম সবাই দাঁড়িয়ে আছে মা, ওই সুদামা যার মায়ের নাম রচনা দেবী আর পিতার নাম মোটুক আমার সঙ্গে গোষ্ঠে পাঠাবে বলে ওই সুদামাকে পাঠিয়েছে মা, আর দেরি করো না, ওই সুদামার জন্য আমার প্রাণ কাঁদছে মা, আমাকে তাড়াতাড়ি যেতে বলো। গোপালের কথা শুনে মা কেঁদে কেঁদে বলছে, গোপাল রে আজ গোপালের কথা শুনি সজল নয়নে রানি অচেতনে ধরণি লুটাই গো বলিহারি যাই রে বাৎসল্যময়ী যশোমতীর বলিহারি যাই রে গোপাল যাবে শুনেই মুরোচিত না জানি গেলে কি বা হবে বলিহারি যাই রে বিপ্রদাস ঘোষে বলে ওগো গোপাল এ বয়সে গঠে গেলে প্রাণ কি ধরিতে পারে মায় গো প্রাণ কি ধরিতে পারে মা গোপালের চাঁদ বদন পানেছে গোপালকে সাজাইতে মায়ের মন হয় না কিন্তু তবুও নাশায় যাইলে নয় তাই আজকে কাঁদিয়া সাজায় নন্দরানী চাহি হল ধর পানে ধারাবাহে দুনয়নে মুখে নানি সরে কিছু বানি গোপালকে সাজিয়ে দিলেন। এবার গোপাল আমার সেজে গোষ্ঠে বেরিয়েছে, ওদিকে সুদাম শ্রীদাম সবাই এসেছে, সুদামাকে হাতে ধরে মা রচনা দেবী বলছেন, সুদামা তুই গোপালের সঙ্গে যাবি, দেখিস গোপালের যেন কোনো কষ্ট না হয়। সুদামায়ের মা রচনা দেবী ওদিকে বলরামের মা রোহিণীর কাছে কেঁদে কেঁদে বলছে, ওই দেখো দিদি আমাদের গোপাল কেমনভাবে নেচে নেচে আসছে দেখো, ওই দেখো যায় পদ রহিয়া রহিয়া পদ রহিয়া মাতা টানে ঘর পানে আর সুদামা টানে বন পানে আমাদের রাই টানে নয়ানে নয়ানে টানে নয়ানে আমাদের রাই টানে নয়ানে আমাদের রাই টানে নয়ানে আমার তিন টানে পড়েছে গো সখ বাৎসল্য মধুর এই তিন টানে পড়েছে গো সখ বাৎসল্য মধুর বলি রসরাজ গোবিন্দ আমার টানে পড়েছে গো সুদামার মা রচনা দেবী রোহিণী দেবীর গলা জড়ায়ে ধরে বলছে ওগো দিদি আমি প্রতিদিন হাতে নবনী পিণ্ড নিয়ে দাঁড়ায় থাকি ওই নবনী লোভিত গোপাল নবনীর পিণ্ড পানে চেয়ে থাকে আর সেই সুযোগে আমি তার বদন ভালো করে দেখিনি কিন্তু আজকে যে আমি নবনী আনতে ভুলে গেলাম গোপাল বুঝি আমার পানে চাইবে না হায় আমি কি করিলাম কেন নবনি পাশরে এলাম হায় আমি কি করিলাম কেন নবনি পাশরে এলাম খানিক রাখতাম তারে দেখাইয়া দেখাইয়া খানিক রাখতাম তারে দেখাইয়া দেখাইয়া গোপদ রহিয়া আমি কৃষ্ণ সেবায় বাদী হলাম
কেন নবনী আনতে ভুলে গেলাম গোপাল বুঝি আমার পানে চাইবে না গো আমি নবনী আনতে ভুলে গেলাম আমি কৃষ্ণ সেবায় বাদী হলাম কিন্তু ভক্তবৎসল গোবিন্দ আমার বাৎসল্যময়ী রচনা দেবীর পানে চাইতে চাইতে নেচে নেচে চলে গেছেন গোপাল মনে মনে ভাবছেন ওগো রচনা দেবী আজ তুমি ননী আনতে ভুলে গেছো বলে আমি কি তোমার পানে চাইব না তাই গোপাল আমার সুদামার কাঁধে হাত দিয়ে নাচতে নাচতে গোষ্ঠে গেলেন সবাই মিলে আজকে গোষ্ঠে খেলা খেলছে আজকে আমাদের নতুন খেলা হবে আজকের খেলা হচ্ছে কাঁধে চড়া আর কাঁধে করা কিন্তু কে কাঁধে করবে আর কে কাঁধে চড়বে শোনো আগে আমাদের মধ্যে ঠিক করা হবে কে চোর এক কাজ করো যতজন রাখাল আছে ততগুলো পাতা নিয়ে আসতে হবে তার মধ্যে একটা পাতা ছিদ্র করতে হবে ওই ছিদ্র পত্রটা যার ভাগ্যে পড়বে সে হবে চোর আর তার কাঁধে উঠতে হবে সবাই যত রাখাল তত পাতা আনা হলো ছিদ্র পাতা মেশানো হলো এবার একটি করে সবাই পাতা তুলে নিচ্ছে দেখা গেল ছেঁড়া পাতাটা গোবিন্দের ভাগ্যেই পড়ল হায় হায় আমি চোর হলাম সুদামা বলছে চোর কানাই চোর কানাই চোর চুপ আমি তোর বন্ধু না আমাকে চোর বলতে তোর ভালো লাগছে ওরে আমি যদি ননি চুরি করি সে তো তোদেরকেই খাওয়াই নে চোর বলতে হবে না আমার কাঁধে উঠবি তো কাঁধে উঠ তখন আজকে কৃষ্ণের কাঁধে উঠেছে সুদামা গোবিন্দ মনে মনে চিন্তা করছে ভক্তগণ আমার চরণ হৃদয়ে ধরে আমি ভক্তের চরণ হৃদয়ে ধরার সুযোগ পাই না আজকে সুদামা যখন আমার কাঁধে উঠেছে এই যে তার চরণ আমি হৃদয়ে জড়িয়ে ধরলাম বলি আর তো চরণ ছাড়ব না গো আর তো চরণ ছাড়ব না গো আমি সুদামার চরণ হৃদয়ে পেলাম আর তো চরণ ছাড়ব না গো আমি সুদামার চরণ আমারে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিল সুদামারে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিল এবার পক্কয় আম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো পক্কয় আম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো বলে কানাই দাঁড়া রে দাঁড়া রে দাঁড়া রে যত জোরে ছুটিস না ভাই দাঁড়া রে দাঁড়া রে অত জোরে ছুটিস না ভাই দাঁড়া রে দাঁড়া রে একা নাই দাঁড়া 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 এই দেখ পাকা পাকা আম হাতের কাছে পেয়েছি এই নে এই আম আমি আগে খেয়ে দেবো তারপর তুই খাবি কেননা কংস রাজা বড় দুষ্টু জানি না এই আমের মধ্যেও সে বিষ মিশাতে পারে তাই আগে আমি খেয়ে দেখবো কানাই তারপর সেই আম তোকে দেব তুই আমায় দে এই বলে সুদামা সেই আম নিজে আগে একটু খেয়ে তারপর কানাইয়ের মুখে ধরেছে এইবার কানাই যখনই সেই মুখ থেকে এঁঠোটা দিচ্ছে সুদামাকে সুদামা সেই এঁঠো খেয়ে এত আনন্দ পেয়েছে বলছে কানাই তোর এই এঁঠো আমার এত ভালো লাগে মনে হয় পৃথিবীর সকল কিছু একদিকে আর তোর এই মুখের মিষ্টি এঁঠো ফল দে কানাই আমাকে দে তোরে এঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই এঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই কানাই আমরা খাইতে বড় লাগে
ভাই রে কানাই কানাই তোর ওই মুখে কি মিষ্টি আছে রে তোর ওই মুখে কি সুধা আছে যে যা কিছু তুই খাস তাই এত মধুর লাগে ও রাঙায়া মাঝে না জানি কি সুধা আছে আমরা তোর ওই চাঁদ মুখের বলি হারি যাই চাঁদ মুখের বলি হারি যাই ও তোর চাঁদ মুখের বলি হারি যাই এঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই কানাই ওরে কানাই আমার এই যত গয়না আছে আমার গলার হার আমার এই সব গয়না তোকে দিয়ে দিচ্ছি কানাই তুই আমাকে আরেকটু এঠো দে বলি এই উপহার নাও খাইয়ায় আমাদিগে দাও এই উপহার নাও খাইয়ায় আমাদিগে দাও বলি এ দাসয়ু চাই উদ্ধবে মোরা কিছু দিতে চাই এঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই উদ্ধব দাস এক পাশে দাঁড়াইয়ে বলছে ওগো সুদামা তুমি গোবিন্দের ওই এঠো খাও কিন্তু আমি তোমার চরণের পাশে দাঁড়াইয়ে রব কেন জানো আমি সেই আশাতে দাঁড়াইয়ে আছি প্রসাদের কণা প্রসাদ পাব বলে আমার নরজনম ধন্য হবে আমি সেই আশাতে বসে আছি এঠো বড় মিঠো লাগে ভাই রে এইভাবে কত রঙ্গরসের খেলা হলো আস্তে আস্তে সবাই বড় হলো কংস ধ্বংস করার জন্য গোবিন্দ বৃন্দাবন ছেড়ে মথুরায় গেলেন ওদিকে পরবর্তীকালে আবার দুইজনের দেখা হলো সেই সান্দীপনিমণির আশ্রমে দেবপ্রস্থের ঘরে পূর্ণমাসী দেবীর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন এই সান্দীপনিমণি যার স্ত্রী ছিলেন সুমুখী দেবী সেইখানে কৃষ্ণ বলরাম গেছে শিক্ষা গ্রহণ করার জন্য সুদামাও গেছে কৃষ্ণের সঙ্গে সখ্য রক্ষা করার জন্য এইবার দুইজনে মিলে সেইখানে শিক্ষা গ্রহণ করতে লাগলো কত আনন্দে আবার বন্ধুগণ এক হলো সেইখানে শিক্ষার ওই উদ্দেশ্যে তথায় সবাই মিলিল বহুদিন পরে কত আনন্দ হইল বহুদিন পরে কত আনন্দ হইল তাদের আনন্দ আর ধরে না আনন্দ আর ধরে না বহুদিন পরে সখা পেয়ে আনন্দ আর ধরে না বহুদিন পরে সখা পেয়ে আনন্দ আর ধরে না এইভাবে গুরুগৃহে দিন চলছে একদিন সুমুখী দেবী কৃষ্ণ আর সুদামাকে ডেকে বললেন গুরু পত্নী সুমুখী আজ্ঞা কইল কাষ্ঠয়ানি বারে সবাই গেল মহা বনের ভিতরে সবাই গেল ম শুষ্ক কাষ্ঠয়ানি বারে শুষ্ক কাষ্ঠয়ানি বারে কৃষ্ণ সুদামা যায় বন ভিতরে শুষ্ক কাষ্ঠয়ানি বারে কৃষ্ণ সুদামা যায় বন ভিতরে শুষ্ক কাষ্ঠয়ানি বারে তারে
হঠাৎ অকালে নিষ্ঠুর হইল ঝড় বরিষণ, ঝড় বরিষণ বজ্রপাত মহাঘোর ঘন গর্জন, অস্ত গেল দিবাকর ঘোর অন্ধকার, দশ দিক আচ্ছা দিল না দেখি সঞ্চার, উচ্চ নীচ কিছুই না দেখি জলময়, দেখি জলময় কানাই আমি এখানে আছি, ওরে কানাই তুই আমার প্রাণের প্রাণ, আমি বেঁচে থাকতে তোকে মরতে দেব না, আয় আয় আমি তোকে বুকের মধ্যে করে রক্ষা করব। এই বলে সুদামা কৃষ্ণকে বুকের মধ্যে করে, নিচে কৃষ্ণ উপরে সুদামা উপুর হয়ে রইল, যদি কোনো গাছের ডাল পড়ে তো আমার গায়ে পড়ুক, আমার কানাই যেন বেঁচে থাকে। এইভাবে কত সুন্দর দিন কেটেছিল সেইখানে। পরে শিক্ষা অবসানে কৃষ্ণ বলরাম ওদিকে হলো রাজা, আর এদিকে সুদামা কুচেলা দেবীকে বিবাহ করে দুঃখের সংসারে দিন যাপন করছেন। এইভাবে দিন কাটে, একদিনকে দুঃখের সংসার এমন ভয়ঙ্কর রূপ ধারণ করল, কিছুতেই কিছুতেই আর সংসারে সুখ আসে না। কুচেলা দেবী একদিন বলতে বাধ্য হল, স্বামী স্বামী তুমি না কৃষ্ণের বন্ধু, কৃষ্ণ নাকি ভগবান, তার বন্ধু হয়ে তোমার এত ব্যথা এত কষ্ট, না তুমি এত কষ্ট পেতে পারো না, যাও স্বামী তোমার সেই বন্ধুর কাছে একবার গিয়ে দাঁড়াও, তাহলে পরে তোমার সেই বন্ধু তোমার মুখ দেখলেই তোমার দুঃখ দূর করে দেবে। তার ভার যা সে রূপ গুণশীল ধারে, ওদিকে কুচেলা মলিন অঙ্গ জীর্ণ পট পারে, কুচেলা স্বামী এই দেখো আমার ময়লা কাপড় ছেঁড়া কাপড়, কি করে লজ্জা নিবারণ করব, যাও স্বামী তুমি তোমার বন্ধুর কাছে একবার যাও। না 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 কুচেলা, ও আমার বন্ধু, বন্ধুর সঙ্গে আমার ঘনিষ্ঠতা আছে, আজকে ও রাজা হয়েছে, তা বলে কি আমি তার কাছে টাকা পয়সা চাইতে পারি, আমি কত ভালোবাসি তার কাছে আমি চাইব। কুচেলা দেবী বলছে না না আমি তা বলছি না। কহিতে লাগিলা কিছু পতি সন্নিধান, মোর নিবেদন নাথ কর অবধান, সাক্ষাতে তোমার সখা ভুবন ঈশ্বর, লক্ষ্মীকান্ত ভগবান ব্রহ্মণ্য শেখর। ও গো স্বামী এখন তিনি দ্বারকার রাজা, তোমাকে কিছু চাইতে বলছি না, তুমি তো ছোটবেলা থেকে সেই বিদ্যালয়ের পর বন্ধুর মুখটাও অনেকদিন দেখনি, তা সেই বন্ধুকে অন্তত একবার দর্শন করতে যাও। তাই বলি ও গো স্বামী তুমি বন্ধুকে অন্তত একবার দর্শন করতে যাও। হ্যাঁ তাই আজকে সম্প্রতি দ্বারকাপুরে বৈশে যদুপতি, সম্প্রতি দ্বারকাপুরে বৈশে যদুপতি, ও গো ভকত বৎসল প্রভু দীন জনগতি, ভকত বৎসল প্রভু দীন জনগতি, কেউ চরণ শরণ যদি করে কোন পাকে, চরণ শরণ যদি করে কোন পাকে, তবে আপনাকে দিয়া তবে বস হইয়া থাকে, আপনাকে দিয়া তবে বস হইয়া থাকে। কৃষ্ণের এই চিরস্বভাব, কৃষ্ণের এই চিরস্বভাব, কৃষ্ণের এই চিরস্বভাব, আপনা বিকায়ে থাকে কৃষ্ণের এই চিরস্বভাব, আপনা বিকায়ে থাকে কৃষ্ণের এই চিরস্বভাব, আপনা বিকায়ে থাকে কেউ যদি তাকে ডাকে, আপনা বিকায়ে থাকে কেউ যদি তাকে ডাকে কৃষ্ণের এই চিরস্বভাব। এই রূপে ভার যা যদি বলিল বিস্তর, আনন্দিত হইল দ্বিজ পুণ্য কলেবর,
হ্যাঁ এটা তুমি ঠিক বলেছ, কৃষ্ণের নাম করলেই লোকের দুঃখ দূরে যায়। তা ঠিক আছে, তোমার কথায় আমি যাব, আমি যাব কুচেলা, কিন্তু যদি কিছু দিতে পারো আমি শীঘ্র চলি যাই, প্রভুর চরণে গিয়া নিবেদিতে চাই। অনেকদিন পরে বন্ধুর কাছে যাব, কিছু না নিয়ে গেলে হয় কুচেলা, তুমি কিছু এনে দাও। তখন কুচেলা এ বল শুনিয়া ভার যা চলিলা সত্তরে, এবার মাগিয়া আনিল ভিক্ষা ব্রাহ্মণের ঘরে, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। তোমাদের এই ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরায়, ভিক্ষা দাও আমায়, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। দরজা বন্ধ করে হে নগরবাসী, আমায় ভিক্ষা দাও। পাড়ায় ভিক্ষা করতে গেল দুজন, কেউ ভিক্ষা দেয় কেউ দেয় না, কেউ মুখের উপর সাত পাঁচ কথা বলে। কিন্তু অদ্ভুত ব্যাপার, পূর্ব পাড়া পশ্চিম পাড়া উত্তর পাড়া দক্ষিণ পাড়া প্রত্যেক পাড়ায় ভিক্ষা করে, প্রত্যেক পাড়ায় অন্তত একজন করে ভিক্ষা দিয়েছে। পূর্ব পাড়ায় একজন দিয়েছে, দক্ষিণ পাড়ায়, উত্তর পাড়ায়, পশ্চিম পাড়ায়, সব পাড়া থেকে একজনের ঘর থেকে চার মুষ্ঠি চিড়ে ভিক্ষা করে নিয়ে আজকে চলেছে ব্রাহ্মণের হাতে। আনি দিল উপায়ন চলিল ব্রাহ্মণ, হালইয়া দাদকাতে চলিল ব্রাহ্মণ। সুদামা সেই চার মুষ্ঠি চিড়ে একটি ছেঁড়া পুঁটলির মধ্যে বেঁধে নিল, যেতে যেতে সেই পুঁটলির দিকে তাকাচ্ছে আর মনে মনে চিন্তা করছে যে আমার বন্ধুকে কতজন ধনরত্ন কত কি দেয়, আর আমি দেব এই শুকনো চিড়ের পুঁটলি। হ্যাঁ যাক, দিতে পারি বা না পারি, কৃষ্ণ দর্শন তো হবে, কৃষ্ণ দর্শন মোর হয় কোনো মতে। ওহে কৃষ্ণ হে চিন্তিতে চিন্তিতে বিপ্র যায় পথে পথে, যায় কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ 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 বলে, কোথা সখা দেখা দেরে বলে, কৃষ্ণ 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 বলে, কোথা সখা দেখা দেরে বলে, ভাসে সুদামা আঁখি জলে, সখা দেখা দেরে বলে, ভাসে সখা নয়ন জলে, কৃষ্ণ 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 বলি সুদামা চলিল, কৃষ্ণ 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 বলি সুদামা চলিল, কোথা কৃষ্ণ রে বলে কাঁদিতে লাগিল, কোথা কৃষ্ণ রে বলি কাঁদিতে লাগিল। অনেক দিন পর কৃষ্ণের মুখ দেখবে, তাই পুরনো দিনের সব কথা এক এক করে মনে পড়ছে, আর সুদামা কাঁদছে, ভাবছে যে ভাই কানাইয়ের মুখে আমি মিষ্টি মিষ্টি ফল তুলে দিতাম, সেই কানাইকে আমি এই শুকনো চিড়ে দেব কি করে। এই বলে যাচ্ছে আর চোখের জলে চিড়ে ভিজে যাচ্ছে আর কাঁদছে, কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ।
কৃষ্ণ কোথায় প্রাণ সখা থেকে আসছো ভিখারি ভিখারি ওগো আমি ভিখারি নই আমি আমি তোমাদের রাজার বন্ধু বন্ধু এই ভিখারি আমাদের রাজা কৃষ্ণচন্দ্রের বন্ধু হ্যাঁ হ্যাঁ তোমরা গিয়ে একবার খবর দাও দেখবে দেখবে কৃষ্ণ আমাকে নিতে আসবে যখনই দারোয়ান গিয়ে বলল কৃষ্ণকে যখনই সুদামার কথা শুনল অমনি সোনার সিংহাসন ছেড়ে কৃষ্ণ ছুটে এলো কনক পর্যঙ্কে কৃষ্ণই আছিল বসিয়া কনক পর্যঙ্কে কৃষ্ণই আছিল বসিয়া তরিতেই উঠিলা হরি সুদামা দেখিয়া তরিতেই উঠিলা হরি সুদামা দেখিয়া বলি আনন্দ আর ধরে না আনন্দ আর ধরে না বহুদিন পরে সখা পেয়ে আনন্দ আর ধরে না বহুদিন পরে সখা পেয়ে আনন্দ আর ধরে না ভুজো পাশে ধরি দিল দৃঢ় আলিঙ্গন ভুজো পাশে ধরি দিল দৃঢ় আলিঙ্গন পুলকে পুরিত তনু সজল নয়ন পুলকে পুরিত তনু সজল নয়ন আরে সুদামা এতদিন পর আয় 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 তুই আমার এই সোনার সিংহাসনে বস আমার এই সোনার সিংহাসনে বস পর্যঙ্কে তুলিয়া হরি ব্রাহ্মণে বসায় পর্যঙ্কে তুলিয়া হরি ব্রাহ্মণে বসায় এবার পাদ্য অর্ঘ দিয়া বিপ্রে পূজে যদুরায় পাদ্য অর্ঘ দিয়া বিপ্রে আজ আমি তোকে পুজো করব আমি আজকে অনেক দিন পর বন্ধুকে পেয়েছি পূজো করব কই গো রুক্মিণী কই গো সত্যভামা একটু শীতল জল নিয়ে এসো আমার বন্ধুর পা দুটো ধুইয়ে দি পূর্ণ জল দিয়া দুই পাখালে চরণ পূর্ণ জল দিয়া দুই পাখালে চরণ সেই জল শিরে ধরে ত্রিলোক পাবন সেই জল শিরে ধরে ত্রিলোক পাবন বলিয়ে যে ভক্ত চরণ জল যে ভক্ত চরণ জল প্রেম ভক্তি দিতে ধরে মহাবল ভক্ত পদ ধুলিয়ার ভক্ত পদ জল ভক্ত ভুক্ত শেষ এই তিন মহাবল গোবিন্দ ভগবান কিন্তু ভক্ত হতে পারেন নাই ভক্ত হবার বাসনায় ভক্তের চরণ জল আজকে তিনি মাথায় ধরলেন আর পান করলেন শুধু তাই নয় দিব্য গন্ধ চন্দনে লেপিয়া কলে বর দীপ দিয়া পূজে ব্রহ্মণ শেখর আজকে নয়ন ভরে দেখে নাও রে নয়ন ভরে দেখে নাও কৃষ্ণ ভগবান পূজা করে সুদামা ভক্ত পেয়ে কৃষ্ণ ভগবান পূজা করে নয়ন ভরে দেখে নাও রে সব জায়গায় দেখা যায় ভক্ত ভগবানকে পূজা করছে কিন্তু আজকে সুদামারূপী ভক্তকে কৃষ্ণ ভগবান পুজো করছেন এমন সময় স্বয়ং রুক্মিণী সত্যভামা এসে সেবা করতে শুরু করলেন পরিচর্যা করে দেবী দেখে পুরজন পরিচর্যা
দেবী দেখে পুরো জল আপনে করয়ে হরি পাদ সম্বাহন গোবিন্দ আমার নিজে বসে বসে সুদামার চরণ সেবা করছে আর রুক্মিণী সত্যভামা চামর বিজন করছেন সবাই মনে মনে চিন্তা করছে এ কেমন বন্ধু রে বাবা হ্যাঁ স্বয়ং কৃষ্ণ তাকে পুজো করছে তার চরণ জল পান করছে এদিকে কৃষ্ণ এক এক করে সব পুরনো কথা জিজ্ঞেস করছে সুদামা তোর মনে পড়ে সেই সব পুরনো দিনের কথা কত খেলা করেছি আমরা হ্যাঁ তারপরে ওই যে অবন্তীপুরে আমাদের গুরুদেব সন্দীপনী মুনির আশ্রমে সেসব দিনের কথা মনে পড়ে তোর বেদ পাঠ সেখানে শেষ করেছিস তো কহ দিজ গুরুকুলে তুমি কি বেদ সমাপিলে বিনয়ে দক্ষিণা দিয়া গুরুর সন্তোষিলে এবার বেদ পড়ি গৃহ ধর্মে আছো নিরাকুলে আপন সদৃশী ভারিজা কি বা বিভা কইলে হ্যাঁ হ্যাঁ কথায় কথায় ভুলে গেছি সুদামা আরে তুই তো বিয়ে করেছিস তোর গিন্নি কেমন আছে বল বল সংসারের খবর বল সুদামা মনে মনে চিন্তা করছে কেমন করে জানাই আমার সংসারের খবর তবুও সব তো বলতে হবে কানাই হ্যাঁ রে আমি বিবাহ করেছি আমার স্ত্রী কুচেলাই তো বলল অনেকদিন বন্ধুকে দেখনি একটু বন্ধুকে দেখে এসো বাহ খুব ভালো করেছিস সুদামা আয় আয় বস গুরুদেবকে সেবা করাই আমাদের আসল ধর্ম জানিস সুদামা তিন রকমের গুরু আছে এই জগতে প্রথম গুরুকে পিতা গুরু প্রথমে আমাদের জন্ম যাহা হইতে জনক প্রথম গুরু জানি বা সাক্ষাতে বলে পিতা মাতা প্রথম গুরু পিতা মাতা প্রথম গুরু আমাদের জন্ম যাহা হতে হয় সেই পিতা মাতা প্রথম গুরু জানিস সুদামা পিতা মাতাই হচ্ছে আমাদের প্রথম গুরু আর দ্বিতীয় গুরু কে জানিস শোন দ্বিতীয় ব্রাহ্মণ গুরু করে দশ কর্ম বেদে শিক্ষা করা এলো আয় কুল ধর্ম যিনি আমাদেরকে ধর্ম শিক্ষা দেন যিনি আমাদেরকে দীক্ষা দেন শিক্ষা দেন তিনি হলেন দ্বিতীয় গুরু আর তৃতীয় গুরু কে কৃষ্ণ তৃতীয় গুরু শুনে রাখ তুই আমার প্রিয় বলে বলছি জ্ঞানদাতা গুরু রূপে আমি ভগবান তিন গুরু কহিলাম তোমার বিদ্যমান তিন গুরু কহিলাম তোমার বিদ্যমান যদি কেউ ধর্মই অনুরাগী হতে চায় এই তিন গুরুকে সমানভাবে সে যেন ভক্তি করে শোন শোন উপদেশ করি আমি গুরুর উপ ধরি গুরুই উপদেশে লোক যায় ভব তরি গুরুকে সাক্ষাৎ হেন ঈশ্বর করি মানে সেই সে আমার প্রিয় সর্বতত্ত্ব জানে সেই সে আমার প্রিয় সর্বতত্ত্ব জানে যে গুরু ভজে সে আমায় ভজে যে গুরু ভজে সে আমায় ভজে যে গুরু পূজে সে আমায় পূজে যে গুরু ভজে সে আমায় ভজে যে গুরু পূজে সে আমায় পূজে যাক আর সেদিনের কথা তোর মনে পড়ে ওই যে একদিন ঝড় বৃষ্টি হয়েছিল আমাদের গুরুমা সুমুখী দেবী আদেশ দিয়েছিল তুই আমাকে বাঁচিয়েছিলিস জঙ্গলের মধ্যে আহা কি সব দিন গেছে আমাদের এই রূপে গুরু সেবা করয়ে যে জন সর্বভাবে করে যে বা আত্মসমর্পণ হরি গুরু চরণ সমান করি ধরে সেই সে এ ঘোর ভব অন্ধকার তারে আমরা গুরু সেবা করেছিলাম বলে গুরুদেব আমাদেরকে যে আশীর্বাদ দিয়েছিল সেই আশীর্বাদটা মনে আছে কৃষ্ণ সর্ববিদ্যা স্ফুরুক সকল মন্ত্রতন্ত্র ইহলোকে পরলোকে হও নিরাতঙ্ক
সেই জন্য অনেক দিন পর আমি তোর কাছে এলাম। তুই আমার বন্ধু, তুই আমার গুরু ভাই। যাক এইবার নানা সুদামা, থেমে গেলে চলবে না, বল বল পুরনো দিনের সেসব কথা বল, আমার বড় ভালো লাগছে। ধীর শিরোমণি শ্রীল গদাধর জান, রঘুনাথ ভাগবতাচার্যের মধুর রসগান, রঘুনাথ কেঁদে বলে, রঘুনাথ কেঁদে বলে, ওই চরণে আমায় শরণ দিও, রঘুনাথ কেঁদে বলে, আমায় ওই চরণে শরণ দিও, রঘুনাথ কেঁদে বলে। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, সব কথা বলতে গিয়ে আসল কথাটাই তো ভুলে গেলাম। বন্ধু যদি বন্ধুর বাড়ি বেড়াতে আসে, সে উপহার নিয়ে আসে। সুদামা তুই আমার জন্য কি এনেছিস? কি দ্রব্য এনেছ সখা মোর তরে দেহ, কি দ্রব্য এনেছ সখা মোর তরে দেহ, সংকোচ মানিয়া কেনে গুপ্ত করি রহ। ওরে সখা সুদামা, আমাকে যদি কেউ কিছু অল্প জিনিস দেয়, তাহলে আমার কাছে বহু জিনিস হয়ে যায়। ভকতে যে দেয় কিছু করে অল্প নিবেদন, সে হয় অবিস্তর মন প্রীতি কারণ। কে কি দিল আমি দেখি না গো, কে কি দিল আমি দেখি না গো, দেখি আমায় প্রেম ভরে দিল কি না, আমায় কে কি দিল দেখি না গো, আমায় প্রেম ভরে দিল কি না, কে কি দিল আমায় দেখি না গো। দাঁড়া 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 সুদামা, তোর বগল দাবায় কি যেন চাপা আছে একটা পুঁটলি মতন, নিশ্চয়ই ওটা আমার জন্য কিছু এনেছিস। দে 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 বলছি, না কৃষ্ণ দে দে বলছি, জোর করে কেড়ে নিলেন গোবিন্দ আমার। পুঁটলিটা খুলে দেখেন ভেতরে চার মুষ্টি ভিজে চিড়ে। সুদামা তুই আমার জন্য চিড়ে এনেছিস, আমার জন্য কত চিন্তা করিস হ্যাঁ। আমাকে লোকে মিষ্টি খাইয়ে খাইয়ে একেবারে মুখটা যেন একদম নিরস করে দিল, মুখের স্বাদ পরিবর্তন করার জন্য তুই আমার জন্য চিড়ে এনেছিস। ও মা, শুকনো চিড়ে যাতে মুখে না লাগে সেই জন্য আবার ভিজিয়ে এনেছিস। সুদামা কেঁদে কেঁদে বলে, কানাই রে আমি তোর জন্য চিড়ে ভিজিয়ে আনি নাই, আনবার কালে চিন্তা করছিলাম সবাই গোবিন্দের মুখে ক্ষীর দেয়, আমি কেমন করে শুকনো চিড়ে দেব। ওই কথা ভাবতে ভাবতে আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে, চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে, কেমন করে দেব বদনে ভেবে চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে, কেমন করে দেব বদনে চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। কৃষ্ণ বলে, সুদামা ওরে আমায় কে কি দিল দেখি না, কে কি দিল দেখি না, অনেক ভক্ত আমায় সোনার থালায় রূপর থালায় ক্ষীর সন্দেশ সাজায় দেয়, কিন্তু সুদামারে কেউ তোর মতো এমন ভাবে চোখের জলে চিড়ে ভিজাইয়ে দেয় না, আমায় কেউ এমন ভাবে সেবা করে না, এমন ভাবে সেবা করে না, এমন ভাবে চোখের জলে চিড়ে ভিজায়। সুদামারে আমি যে প্রতিজ্ঞা করেছি গীতায়, পত্রাং পুষ্পাং ফলং তুয়ং যো মে ভক্ত্যা প্রযচ্ছতি তদাহং ভক্তি উপারে, আসনামি প্রয়াতাত মনঃ, যদি কেউ আমায় ভালোবেসে একটি ফল দেয় আমি সেই ফল খাই রে সুদামা,
ফল না পেয়ে যদি কেউ একটি ফুল দেয় আমি তাই গ্রহণ করি, ফুল না পেয়ে যদি কেউ একটি পাতা দেয় আমি তাই খাই, পাতা না পেয়ে যদি কেউ একটু জল দেয় আমি তাই পান করি। আর তুই এনেছিস দারে দারে ভিক্ষা করে চিড়ি, আর সেই চিড়ে চোখের জলে ভিজিয়ে এনেছিস সুদামারে। আজকে আমি এই ঘরে বসে প্রতিজ্ঞা করলাম, এই হাতে অন্ন ধরে প্রতিজ্ঞা করলাম, তোর চোখের জলে ভিজানো চিড়ে আজ আমি যেমন ভোজন করলাম, যদি আগামী কলিযুগে কোনো ভক্ত এমন ভাবে আমায় সেবা দেয়, জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করে চিড়ের মালসা সাজিয়ে চোখের জলে ভেসে যদি কেউ আমায় ডাকতে পারে। আমি সারা জীবন ক্ষীর সন্দেশ খেয়েছি বটে, কিন্তু আগামী কলিজীবের দ্বারে দ্বারে আমি এই ভিজা চিড়ে প্রসাদ খাব, আমি ভিজা চিড়ে প্রসাদ খাব। ওই কাঙাল ভক্তের ঘরে ঘরে আমি চোখের জলে ভেজা চিড়ের প্রসাদ খাব, কাঙাল ভক্তের ঘরে ঘরে এই দ্বারকায় বসে প্রতিজ্ঞা করলাম, আমি কাঙাল ভক্তের ঘরে ঘরে সুদামা তোর চিড়ে ছুঁয়ে আমি প্রতিজ্ঞা জলে ভিজা চিড়ে প্রসাদ খাব। এইভাবে গোবিন্দ আমার এক মুষ্টি চিড়ে যেই বদনে দিয়েছেন, চিড়ে খাচ্ছেন আর চিন্তা করছেন, চিন্তিয়া কি বলে প্রভু তবে দ্বিজরাজ, সম্পদ বাঞ্ছিয়া বিপ্র প্রভু নাহি ভজে, কিন্তু পতিব্রতা নারী প্রীতি কারণে আমা দেখিবারে বিপ্র আইল শুদ্ধ মনে। এই সুদামা কোনোদিন সম্পদের জন্য আমায় ভালোবাসেনি, শুধুমাত্র গিন্নির কথায় আমাকে দেখতে এসেছে, এখন অব্দি ওর দারিদ্রের কথা আমাকে বলেনি, সেই জন্য আমি ওকে এমন সম্পদ দেব কোনোদিন ভুলতে পারবে না, দুর্লভ সম্পদ দিব দেবেরও বাঞ্ছিত, হেন বুদ্ধি করি যেন না হয় বিদিত। আমি ওকে জানতে দেব না, ওকে যে কি দেব আমি ওকে জানতে দেব না। এইবার যখনই এক মুষ্টি চিড়ে খেয়ে আর এক মুষ্টি খেতে যাবে, সঙ্গে সঙ্গে রুক্মিণী দেবী ছুটে আসলেন, প্রাণনা আপনি আর ওই চিড়ের মুষ্টি খাবেন না। ও রুক্মিণী, তুমি জানো না এ সুদামার চোখের জলে ভিজানো চিড়ে আমার কাছে বড় ভালো লাগছে, ওই রাজভোগের থেকে আমার অনেক ভালো লাগছে। না না স্বামী, আমি সে কথা বলছি না, ভক্তের উপহার তো ভালো লাগবেই, কিন্তু স্বামী আপনি এক মুষ্টি চুড়িয়ে খেয়েছেন মানেই আপনি সকল সম্পদকে দান করে দিয়েছেন, আর এক মুষ্টি যদি আপনি খেয়ে ফেলেন তাহলে তো স্বয়ং লক্ষ্মীকে ওকে দিয়ে দেওয়া হবে, আর আমরা সবাই আপনাকে ছেড়ে ওর করে কাছে চলে যেতে বাধ্য হব। সেই জন্য বলি স্বামী, তুমি তুষ্ট হইলে তুষ্ট হয় ত্রিভুবন, তবে যদি করো তারে আত্মসমর্পণ। সেই জন্য বলি আর আপনি চিড়ে খাবেন না, আপনি যা মনে মনে ভেবেছেন তাই হবে। যাকগে সুদামা আয়, আর দেরি করিস না, এবার তুই একটু খাওয়া দাওয়া করে নে, একটু বিশ্রাম নে, সুখে পান ভোজন করিয়া দিজ বরে। আনন্দে আছিল সুদামা অচ্যুত মন্দিরে, আনন্দে আছিল সুদামা অচ্যুত মন্দিরে। সুদামা ভোরবেলায় উঠে যাচ্ছেন আর ভাবছেন, প্রভাতে উঠিয়া ঘরে চলিলা ব্রাহ্মণ, সন্তোষিয়া ব্রাহ্মণের
যাচ্ছেন, গোবিন্দ দেখে বলছেন, ও সুদামা সুদামা তুই ভালো থাকিস, ওরে সুদামা তুই ভালো থাকিস, তোর কোনো কষ্ট হবে না রে সুদামা তুই ভালো থাকিস, তোর কোনো কষ্ট হবে না রে সুদামা তুই ভালো থাকিস। সুদামা চলে যাচ্ছে, মনে মনে চিন্তা করছে, আমি অনেক দিন পর আমার ভাইকানায়ের মুখটা দেখলাম, তাতেই আমার বড় আনন্দ পেয়েছি। হ্যাঁ, আর আমি ধনজন কিছু চাই না, যাই আমি আমি সেই কথাই চিন্তা করতে করতে বাড়ি যাই। হ্যাঁ, বলি কাহং দরিদ্র পাপিয়ান কৃষ্ণ শ্রী বাহুভ্যাং পরিরম্ভিত, আমি আর কিছু চাই না সখা, আমি আর কিছু চাই না সখা, তুই যে এতদিনেও আমায় চিনতে পারলি, আমায় বন্ধু বলে জড়াইয়ে ধরলি, আমায় এত দিনে চিনতে পারলি, আর কিছু চাই না সখা, লক্ষ্মীকান্ত হইয়া লক্ষ্মী তেজি আশায়নে আলিঙ্গন দিল মুকে নামিয়া পনে, আমায় দেববত পূজিয়া বসায় নিজাসনে, পদ সম্মাহন হরি করে আপনে। এই চিন্তা করতে করতে সুদামা যাচ্ছে, এই চিন্তা করতে করতে সুদামা চলে যাচ্ছে, আর মনে মনে চিন্তা করছে যে আমি বাড়িতে গিয়ে কি উত্তর দেব, আমার গিন্নির কাছে গিয়ে কি উত্তর দেব। এই মনে চিন্তিয়ে ব্রাহ্মণ চলি যায়, এই মনে চিন্তিয়ে ব্রাহ্মণ চলি যায়, আপনার নিজ ঘর নিকটে দাঁড়ায়, আপনার নিজ ঘর নিকটে দাঁড়ায়, কিছুই দেখে চিনতে পারে না, কিছুই দেখে চিনতে পারে না, নিজ নগরে এসে সুদামা কিছুই দেখে চিনতে পারে না, নিজ নগরে এসে সুদামা কিছুই দেখে চিনতে পারে না। সর্বনাশ, আমার তো এইখানে কুড়ে ঘরটা ছিল, কিন্তু এ কি এত বিশাল রাজপ্রাসাদ, এত বাড়ি ঘর, এত লোকজন, এত হাতি ঘোড়া কোত্থেকে এলো? বিচিত্র বিমান বড় চৌদিকে বেষ্টিত, বিচিত্র বিমান বড় চৌদিকে বেষ্টিত, সূর্য কোটি সমতেজ কনক নির্মিত, সূর্য কোটি সমতেজ কনক নির্মিত, দেখে সোনার রথে দাঁড়াইয়ে আছে, সোনার রথে দাঁড়াইয়ে আছে, সুদামারে চড়াবার লাগি সোনার রথে দাঁড়াইয়ে আছে, সুদামারে চড়াবার লাগি সোনার রথ দাঁড়াইয়ে আছে। অন্যদিকে তাকিয়ে দেখছে বিরাট বড় একটি ফুলের বাগান, অলিকুলো বিনাদিত বনয় উপবন, অলিকুলো বিনাদিত, এবার কোলাহল শব্দ বিবিধ খগগণ, দিব্য বেশ নর নারী চৌদিকে বেষ্টিত, কনক নির্মিত ঘর রতনে মণ্ডিত। সর্বনাশ, আমার কুড়ে ঘরটা ভেঙে দিয়ে কোনো রাজা নতুন রাজধানী তৈরি করলো নাকি? তাহলে আমার গিন্নিকে কোথায় পাঠালো? হ্যাঁ, কি হবে এখন, আমার স্ত্রীকে কোথায় পাই? তবে নরনারীগণে ভূষিত ভূষণে চৌদিকে বেড়িল আসি মঙ্গল বজনে, দেখে অনেক লোক শঙ্খ ঘণ্টা নিয়ে
মঙ্গল ধ্বনি করে সুদামাকে আবাহন জানাচ্ছে। এ কি, কারা তোমরা? সবাই বলে আমরা আপনার দাস দাসী, এ রাজধানী আপনার, এ বাড়িঘর আপনার, ওই দেখুন আপনার স্ত্রী আসছে। সুদামা দেখি অবাক, তার সেই কুচেলা দেবী সর্বঙ্গে অলঙ্কার পরে রাজ রানীর মতন যেন সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমা হয়ে আসছে। লক্ষ্মী মূর্তি মতি যেন বিপ্রের ব্রাহ্মণী, এবার পতি দর্শনে আইলা পরম রমণী। পতি দেখি প্রণাম করিয়া পতিব্রতা, মনে মনে আলিঙ্গন দিলা সুমণ্ডিতা। পাদ্য অর্ঘ দিয়া পত্নী পূজিল ব্রাহ্মণ, ধূপ দীপ দিয়া কইল পতির বন্দন। এই সব দেখি অবাক হয়ে গেল সুদামা, দেখিয়া ব্রাহ্মণ হইল অন্তরে বিস্মিত। কোথা হইতে এরূপ ঘটিল আচম্বিত? মনে মনে সুদামা চিন্তা করছে, আমার বন্ধুকে আমি দুঃখের কথা জানাইনি, তাতেই বন্ধু আমার সব দারিদ্র দূর করেছে। অধম দরিদ্র মুই দুর্গত দেখিয়া, দুঃখে নিবারিল মোর মহাধন দিয়া। আহা, আমি সেই বন্ধুকে যেন কোনোদিন ভুলি না। ওরে কৃষ্ণ সখা, তুই যে আমাকে এত কিছু দিয়েছিস, আমি যেন কোনোদিন তোকে ভুলি না। প্রেম মৈত্রী মোরে যেন হয় তাঁর স্বনে, দাস্য সখ্য রহে যেন জনমে জনমে। আমি জন্মে জন্মে শুধু তোর বন্ধু হতে চাই, তোর বন্ধু হতে চাই। সত্যিই জন্মে জন্মে তিনি বন্ধু হলেন। এই কলিযুগে সেই সুদামা জন্মগ্রহণ করলেন সুন্দরা আনন্দরূপে। যশোর জেলায় জন্মগ্রহণ করেছিলেন তিনি। তার এত ভক্তি ছিল যে নদীর একটি কুমিরকে তিনি প্রেম ভক্তি দান করেছিলেন। শুধু তাই নয়, এই কলিযুগেও শ্রীকৃষ্ণ মূর্তি সাজানোর জন্য একদিন কদম ফুল চেয়েছিলেন, কিন্তু কদম ফুল পাননি। হঠাৎ জামরুল গাছের কাছে গিয়ে ওই ভাই কানাইয়ের কথা চিন্তা করাতেই জামরুল গাছের ভিতর থেকে কদম ফুল ফুটেছিল। তাই বৈষ্ণব বন্দনায় বলেছেন, সুন্দরানন্দ ঠাকুর বন্দি বড় আসে গো, সুন্দরানন্দ ঠাকুর বন্দি বড় আসে, ফুটালো কদম্ব ফুল জাম্বিরের গাছে, ফুটালো কদম্ব এখন অবধি। যেখানে সুদামা রাজধানী করেছিল, কৃষ্ণ যেখানে তাকে রাজধানী করে দিয়েছিলেন, সেই জায়গাটিকে বলা হয় পোরবন্দর, গুজরাটের মধ্যে। তাই আসুন সবাই মিলে আমরা কৃষ্ণ সুদামার জয়ধ্বনি দিই, আর সেই সুদামা কলিযুগে সুন্দর আনন্দ তারও জয়ধ্বনি দিই। জয় জয় কৃষ্ণ সুদামার জয়, জয় জয় কৃষ্ণ সুদামার জয়, কৃপা কর মোর যেন কৃষ্ণ ভক্তি হয়, কৃপা কর মোর যেন কৃষ্ণ ভক্তি হয়। জয় গৌর ভক্তবৃন্দ গৌর যার প্রাণ, জয় গৌর ভক্তবৃন্দ গৌর যার প্রাণ, তোমরা সবে মিলে করো মোরে প্রেম ভক্তি দান, নিতাই গৌর হরিবো।